এই সমস্ত কিছু গোছানো চলছে। ওয়েল, বেরিয়ে গেছি আর ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, যাই না ফিল্মটা মানে লেন্স ক্যামেরা লেন্স ক্লিন করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই হোটেলের লাস্ট দিন, এখান থেকে চেক আউট করবো। আমি সমস্ত কিছু জামা কাপড় গুছাচ্ছিলাম, বাট এইখানে যে ওয়েদারটা লাস্ট টাইমের জন্য মানে এনজয় করছি। একটু আগে ফাঁকা ছিল, আবারও বলছি যারা আগের ব্লগ দেখেনি, একটু আগে ফাঁকা ছিল, মানে একটুখানি মেঘ ফেক দেখা যাচ্ছিলো, কিন্তু এমন একটা মেঘ এরকম চলে এলো না, মানে পুরো একদম ঢেকে গেল, মানে দূর থেকে গাড়ি ফাড়ি কিছু দেখা যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, একদম গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, এটা সারাক্ষণ হতে থাকে। যেমন এখানে এখানে এই যে এইটা কোনো সময় দেখলাম না যে এগুলো শুকনো, সবসময় ভেজা, সবসময় ভেজা, মানে মানে মেঘের মধ্যে না গুড়ি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দিকটা যারা নতুন ব্লগ দেখছেন তারা আরেকবার দেখিয়ে দিই এই দিকটা কেমন দেখতে, ব্যালকনি এই সাইডটা। আর আমি যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে মাউন্ট লুংটা, খুবই ভালো হোটেল, আপনারা থাকতে পারেন, ঠিক আছে। আর নতুন হোটেল তো একটু প্রাইসটাও কম রয়েছে, মানে ফাইভ স্টার হোটেল বাট ফোর স্টার ফাইভ স্টার হোটেল, বাট প্রাইসটা কম রয়েছে। আর এক্সট্রা করে ব্রেকফাস্ট দিতে পারেন, কারণ আমি আজকে বেরিয়ে দিয়ে মানে বাইরে খাবো বলে আমি ব্রেকফাস্টটা নিই, ব্রেকফাস্ট করতে যাবো না, আমি জাস্ট জিনিসপত্র সব গোছাচ্ছিলাম উঠে, তো তারপরে তাড়াতাড়ি বেরিয়ে ভাবছি কালিম্পং যাবো। দেখি ওয়েল, বেরিয়ে গেছি আর ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, যাই না ফিল্মটা মানে লেন্স ক্যামেরা লেন্স ক্লিন করে দিলাম, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আজ ফির তু আর তেরি বাতে ইয়াদ আই হ্যায়, অনেক জোরেই পড়ছে বৃষ্টিটা, ওয়াও সামনে একটা মনে হচ্ছে। কবি গনে আই হ্যায় জো বারিশ तेरे प्यार का पैगाम लाई है, मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई है। দাঁড়িয়ে আপনি চা বাগান মানে চা টাচ করতে পারবেন, এত কাছে আর এত নিচে সব এখানে চা বাগান, রাস্তা পাহাড় যেখানে ঝর্ণার জল সাইড দিয়ে পাস হয়ে যাচ্ছে, ঝর্ণার জল পাশ দিয়ে যে ট্রেনটার মতো পার হয়েছে ওখানে ঝর্ণার জল। নামতে নামতে একটু দাঁড়ালাম, দেখুন এখান থেকে কি সুন্দর ওপর থেকে ঝর্ণাটা নেমে আসছে, খুব তো সুন্দর লাগছে, মানে এখানে বসে বসে টাইম এমনি কেটে চলে যাবে। এখানে কোনো বৃষ্টিই নেই, হ্যাঁ ওখানে যা বৃষ্টি হচ্ছিল না, মানে এই জন্য বলে ভাই মনসুনিন, মানে মনসুনিন হিল, মানে আলাদাই দারুণ, মানে কি লাগছিল সিরিয়াস, আপনারা তো দেখলেন বুঝতে পারবেন, বাট এখানে জাস্ট আমি এটা করছি যে গরমটা যেন না হয়, এখানে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল সেটা যেন থাকে তাহলেই হবে। সো আমি একটা রুম নিলাম, তার কারণটা হচ্ছে শিলিগুড়িতে আমাকে একটা দুটো দিন থাকতে হবে, তার কারণটা হচ্ছে কি আমাকে রোড ম্যাপটা করতে হবে, কারণ অলরেডি এখন অলরেডি লেট হয়ে গেছে, আমি যা দেখলাম এখান থেকে 500 কিলোমিটার, বা 500 কিলোমিটার যাওয়া মানে একটু ভোরবেলা না বেরোলেই নয়, এবার রাস্তাটা একটু দেখতে হবে আমাকে, একটু রিসার্চ করতে হবে যে কীরকম কী। সো আমি ভাবলাম যে একটা দিন থেকে যাই,
একটা দিন থেকে একটু এখানকার যে আমার যে মানে পরিচিতরা রয়েছে তাদের একটু জিজ্ঞেস করে নিই যে কেমন কী এখানকার রোড রয়েছে বা কী কীরকমভাবে কোন রাস্তা দিয়ে যাবো। তো সেটা আমার জন্য ভালো হবে, কারণ আমি যা শুনছি মানে আমি যা ফার্স্টে মানে হোটেলের নিচ থেকে জিজ্ঞেস করলাম, তো রিসেপশনিস্ট বললো যে আপনি যদি ভোরে বেরোন তাহলে হচ্ছে আপনি যেহেতু স্কুটি নিয়ে যাবেন তো আপনার জন্য বেস্ট হবে, আপনি মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন। আমি বলছি তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমি তাহলে একদিন কেন একদিন রেস্ট নিই, আমি যেহেতু নামলাম রেস্ট নিয়ে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে কালকে দেখি। এখানে আর একটা জিনিস যেটা শুনছি, প্রথম আমি যখন দার্জিলিং গেছিলাম তখন একটা জিনিস শুনেছিলাম যেটা হচ্ছে কাজলডোয়া বলে এখানে একটা সূর্যোদয়ের জায়গা রয়েছে, হ্যাঁ তো সেইখানটায় যাবো ভেবেছি। তো সেটা আমি ওখানে গিয়ে ভাবছি যে যা মিস হয়ে গেল মিস হয়ে গেলো, তো দেখি কালকে যাবো, পরশু দিন একবারে এখান থেকে বেরিয়ে চলে যাবো ইয়েতে মানে গুয়াহাটি কামাখ্যা মন্দিরে পুজো টুজো দেবো। একবার যখন উচ্চারণ করেই ফেলেছি তো একবার মানে আসা তো হয় না, এসে পড়েছি যখন যাই দিয়েই আসি। আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবছি যে একটু কেটে কুটে নিই, এখানে সিসি সেন্টার বলে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা, তো একটুখানি ঘুরে টুরে নিই, দেন তারপরে পরশু দিন সুমান্তার, কালকে তো অবশ্যই দেখা হচ্ছে, কালকে কোনো কাজল ডোবা যাবো। অলরাইট, সো চুল কেটে চলে এসেছি, কেমন লাগছে যেরকম কাটি সেরকমই কেটেছি। আর এটা পড়েছি তার কারণটা হচ্ছে এখানে একটু মানে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারলাম না, তার কারণটা হচ্ছে ক্যামেরাটা অলরেডি ভিজতে ভিজতে নেমেছে, ঠিক আছে। তাই আমি ভাবলাম যে অত বেশি ভেজানো উচিত হবে না কারণ এত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে থাক একটুখানি জল ফল ঝরুক, অলদো ওয়াটার প্রুফ কিছু হবে না বাট তাও ঠিক আছে। তাই আমি বললাম ঠিক আছে মানে একা একা যাবো, এখানে সিটিজেন টেবল একটা জায়গা আছে, তো ওখান থেকে একটা জিনিস কিনলাম, দেখাচ্ছি আমার না রুমালটা খুঁজে পাচ্ছি না, সো এই রুমালটা কিনলাম, এই পাঁচটা রুমালের সেট। আর এখন একটু খাবো টাবো কারণ বাইরে অলরেডি বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। সো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে যাবো কাজলডোবা। আর হচ্ছে এখানে কি একটা জায়গা পানিহাটা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তো এসি যখন আমি ভাবছি যে একদম যখন ফিরবো তখন আর আমি এখানে দাঁড়াবো না, একদম যেখানে থাকি সেখান থেকে আমি বেরিয়ে চলে যাবো। সো ভিডিওটা এখানে শেষ করছি, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এন্ড শেয়ার উইথ এভরিওয়ান, সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সী, টেক কেয়ার, গুড নাইট। गोने आई है जो बारिश तेरे प्यार का पैगाम लाई है।